বাইরে কি করে যাব বুঝতেই পারছি না। হে ঠাকুর, আমাকে বাঁচাও, এখান থেকে বের করো আমাকে ঠাকুর। এত ভরসা করে বাচ্চাটাকে তোমার কাছে রেখে গেলাম, আর তুমি কি করলে সীতা? দেবসেনার জন্মদিনের দিনই এই কাণ্ড হলো। এদিকে গঙ্গাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন দেবসেনারও কোথাও খোঁজ নেই। অরুণ এসে জিজ্ঞাসা করলে, কি হয়েছে, দেবসেনা কোথায় গেছে? আরে বলো। তুই বাইরে যাওয়ার পরে গঙ্গা ফোন করেছিল আমার কাছে, বলল যে দেবসেনার জন্মদিনটা আমরা যেন সবাই মিলে খুব ভালো করে পালন করি। আমরা তো তারপরে ড্রেস কিনতে বেরিয়ে গেছিলাম, ভালো করে বলে গেছিলাম সীতা যেন দেবসেনাকে এক মুহূর্তের জন্যও না ছাড়ে। এখন দেখ কি হলো, দেবসেনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। দেবসেনা কোথায় গেছে? জানি না, ওকে আমি ঘরে রেখে পায়েশ করতে গিয়েছিলাম রান্নাঘরে। তোমাকে পায়েশ বানাতে কে বলেছিল? যে কাজটা দেওয়া হয় তার চেয়ে বেশি কাজ করে তুমি সব সময় কি প্রমাণ করতে চাও? দেবসেনার যদি কিছু হয়েছে আমি কিন্তু তোমায় ছাড়ব না। সব জায়গায় দেবসেনাকে খোঁজা হয়েছে? সব জায়গা খুঁজে নিয়েছি অরুণ। আরে তাহলে আরেকবার খোঁজো। ঠিক আছে। দেবসেনা, 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 দেবসেনা। দেবসেনা, আমাকে বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও ঠাকুর। দেবসেনা, 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 শোনো, তুমি গঙ্গার মতোই কথা বলে দেবসেনাকে বোকা বানিয়েছো। গঙ্গাকে খুঁজতে দেবসেনা কি বাইরে চলে গেছে নাকি? আরে সত্যিটা বলো, তোমাকে জিজ্ঞেস করছি, সত্যিটা বলো। এই সমস্ত কথা বলে আপনি আমায় কেন দুঃখ দিচ্ছেন? ও এখানেই কোথাও আছে নিশ্চয়ই। বাড়িতে সব জায়গায় খুঁজলাম, দেবসেনাকে কোথাও পাওয়া গেল না। ওকে ভরসা করে দেবসেনাকে ওর কাছে রেখে গিয়েছিলাম, আর ওদিকে দেবসেনাকে ছেড়ে আউট হাউসে গিয়ে দেবসেনার জন্য জামা কাপড় সেলাই করছিল। ও যা যা বলছে সব মিথ্যে। শোনো, ও বাচ্চাটাকে বাইরে নিয়ে গিয়ে কিছু একটা করে বাচ্চাটাকে ওখানেই ফেলে রেখে এসে এখানে আবার নাটক করছে। দেখো অরুণ, গঙ্গা আবার এদিকে হারিয়ে গেছে। তোমার আর ওর বিয়ের মধ্যে দেওয়াল ছিল দেবসেনা। দেবসেনা যদি মাঝখানে না থাকে, তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে পারবে সেটা মনে করে দেবসেনা কেউ কিছু করেছে? কি করেছে জিজ্ঞেস করো। বলো দেবসেনা কোথায়? সবাই জিজ্ঞেস করছে, বলো। ওনারা যা বলছেন আপনি তা বিশ্বাস করছেন? কেন আমাকে এসব কথা বলছেন? পুলিশ এখানে কেন এসেছে? আমি ফোন করেছিলাম অরুণ, তোমাকে ফোন করার পরে সীতার উপর আমার সন্দেহ হলো। ওকে জিজ্ঞাসা করার পরও কিছু বলল না, সেই জন্য পুলিশকে ফোন করে দিয়েছি। হ্যালো ম্যাডাম। বলুন স্যার। এখানে দেবী নামে কে আছেন? আমি স্যার। কার বাচ্চা হারিয়ে গেছে এখানে? আমার ভাইপোর মেয়ে। বাচ্চাকে শেষবার কে দেখেছিল? ওই ওর কাছে স্যার। জানেন স্যার, ওকে এত করে জিজ্ঞাসা করছি কিছুই বলছে না। ভয় পাবেন না, বাচ্চা যেখানেই থাকুক ঠিক খুঁজে বের করবো। হ্যাঁ স্যার। কনস্টেবল স্যার, ওয়াটার ট্যাঙ্ক, কুয়ো, সব জায়গা ভালো করে খুঁজে দেখো। শুনছি, আপনার সাথে একটু কথা আছে, একটু এদিকে আসবেন।
শোন না মা, জিজ্ঞাসাবাদ করছে। তুমি একটু চুপ করো তো, সব দিক খুঁজে দেখেছিস? খোঁজা হয়েছে বাবা, কিন্তু কোথাও নেই ও। আমাদের বাড়িতে কোথাও নেই। গঙ্গা ফোন করে দেবসেনার জন্মদিনটা ভালো করে পালন করতে বলল। গঙ্গা ফোন করেছিল? হ্যাঁ দাদা, তোমার কাছে এই কথাটা বলতে ভুলে গেছিলাম। গঙ্গা ফোন করে আমার সাথে কথা বলেছে, কিন্তু এখন খোঁজা সত্ত্বেও দেবসেনাকে কোথাও পাচ্ছি না। ওই তো বলল দেবসেনার জন্মদিনটা যাতে ভালো করে পালন করা হয়। গঙ্গা কোথা থেকে ফোন করেছিল? ফোনে কি আর কিছু বলেছে? কোথায় আছে সেটা জানি না, বলার আগেই লাইন কেটে গেছিল। বাবা এই ধরনের প্রশ্ন করছিল কেন? গঙ্গা তো মারা গেছে, এখনো কি করে ফোন করতে পারে? এসব যে কি হচ্ছে! সত্যি যদি ফোন করে থাকে তাহলে কোথার থেকে করল? ও নিজের মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছে, তাহলে আমার ব্যাপারে ওকে কিছু বলেনি?